السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أستغفر الله أستغفر الله أستغفر الله. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. গত ক্লাসে শেষের আগ পর্যন্ত আমাদের হরফের উচ্চারণের মশকুগুলো শেষ হয়েছিল, তো আজকে থেকে ইনশাল্লাহ আমরা মশক শুরু করব, অর্থাৎ সুরার মশক শুরু করব। তো সুরার মশকের ক্ষেত্রে আমাদের উচ্চারণ যেগুলো আছে, তো এগুলো তো আসলে আমাদের নতুন কিছুই না। তবে একটা বিষয় যেটা, ওইটা হইলো যে একটা উচ্চারণ যখন একক ভাবে থাকে, ওই সময়টায় এই উচ্চারণের উচ্চারণ করাটা যতটা সহজ, যখন তেলাওয়াতের ভিতরে আসে ওই সময় কিন্তু উচ্চারণ করাটা অতটা সহজ থাকে না, ওর থেকে একটু মুশকিল হয়ে যায়। কারণ হইলো একক ভাবে যখন থাকে ওই সময়টায় আমার পূর্ণ মনোযোগটা ওর দিকেই থাকে, কিন্তু যখন তেলাওয়াতের ভিতরে আসে ওই সময় দেখা যায় যে ডানে বামে অন্য উচ্চারণ থাকার কারণে ওইটা পূর্ণ মনোযোগটা ওইদিকে থাকেও না, আর ওর উচ্চারণের জন্য মাখরাজের ব্যবহারটা যতটা পূর্ণাঙ্গ হওয়া উচিত বা সিফাতগত ব্যবহারগুলো যতটা অ্যাকুরেট থাকা উচিত, ওই বিষয়টা ওইখানে থাকে না। তো এই জন্য ওইখানে একটু ছাড় অবশ্যই থাকে। যদি বলা হয় যে একটা হরফ একক ভাবে উচ্চারণটা যেমন করা হয় ওইভাবেই আমার তেলাওয়াতের ভিতরে করতে হবে, তো এইটা আসলে আদৌ সম্ভব না। কারণ আপনি যখন একটা হরফ একক ভাবে করবেন, যেমন প, তুই, তু একক ভাবে করলাম, কিন্তু যখন আমি তেলাওয়াতের ভিতরে করব ওই সময় কিন্তু কখনোই এতটা হওয়া করা সম্ভব না। যেমন মনে করেন والسماء والطارق والطارق، এই যে প, ওইখানে কিন্তু প এতটা জোরালো করা যায় না। তো এই জন্যই যখন একক ভাবে পড়া হয়েছে ওই সময় আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা পরিমাণটা তেলাওয়াতে যতটুকু থাকে এর থেকেও অনেক বেশি করে করার চেষ্টা করতে হবে। কারণ এই সময়টা যদি আমরা একটু বেশি করে পরিমাণ নিয়ে নিতে পারি, তো তেলাওয়াতের ভিতরে দেখা যাবে যে ওই বেশিটা পাওয়া না গেলেও পরিমাণ মতো থাকবে আর কি। আর সিহাতের জন্য মস্কের যে পড়াটা, তো আমরা আজকে থেকে যেটা শুরু করবো ইনশাল্লাহ, তো এইটা এইটার ক্ষেত্রেও একটু পরিমাণের থেকে বাড়তি করার চেষ্টা করা। এইখানে পরিমাণের হিসাব আমাদের অতটা করার দরকার নেই, যে এখানে মোটার
পরিমাণটা কতটুকু কি হবে না হবে এইটা দেখার দরকার নেই, আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, যে শক্ত যেখানে ওইখানে পরিপূর্ণভাবে শক্ত করা, যেখানে মোটা ওইখানে পরিপূর্ণভাবে মোটা করা। তো যখন দেখা যাবে যে আমাদের এই বিষয়গুলো একেবারে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে চলে আসছে, তো ওই সময় গিয়ে আমরা পরিমাণের দিকে তাকাবো। তো আর মস্কের জন্য একটা বিষয়, তেলাওয়াতের মস্কের ক্ষেত্রে, তো যেটা কিনা আমরা যখন হরফের উচ্চারণের মস্ক শুরু করছি, ওই সময় আপনাদেরকে আমি বলছিলাম যে মস্কের সময় গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ের দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত হইল যে আমরা যে হরফের উচ্চারণ গুলা করবো, ওই হরফের মাখরাজ সিফত এগুলা তো অবশ্যই থাকবে। তো এর বাহিরে যেটা ওইটা হইল যে তেলাওয়াতের সময় আমাদের ঠোঁটের যে ভূমিকাটা, ঠোঁটের ভূমিকাটা এইটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে গোল হওয়ার ওইখানে গোল হবে, যেখানে খোলা থাকার থাকার ওইখানে খোলা থাকবে। তো এর মাঝে যদি দেখা যায় যে আমাদের একটুও কম বেশি হয়ে যায়, তো ওই প্রভাবটা আমাদের আওয়াজের উপর খুব পড়বে। আমি সবকিছু ঠিক রাখার পরেও দেখা যাবে যে আমার এই উচ্চারণের প্রকাশটা সুন্দর হবে না, সুন্দর না হওয়ার কারণে আমার এই যে এত চেষ্টা, আমি মাখরাজ একেবারে 100% ঠিক রাখলাম, সিফতগত দিক থেকে আমি কোনো কমতি রাখলাম না, একেবারে প্রত্যেকটা সিফত আমি যথাযথভাবে আদায় করলাম, তারপরেও দেখা যাবে যে আমার উচ্চারণটা সুন্দর হবে না। এর কারণ হইল যে আপনি যে হরকত দিয়ে উচ্চারণটা করবেন, আপনার একটা হরফের উচ্চারণ প্রকাশ আপনি কিভাবে করবেন, একটা হরফের উচ্চারণ প্রকাশ করবেন হয়তো আপনি, হয়তো বা আপনি এইটাকে হরকত দিয়ে করবেন অথবা এইটাকে যজম তাজিদ ইত্যাদি দিয়ে করবেন। হরফের উচ্চারণ কিন্তু এককভাবে প্রকাশ হবে না, কোনো কিছু ছাড়া এককভাবে হরফের উচ্চারণটা কিন্তু প্রকাশ করা যাবে না, এইটা কোনো একটা কিছু সহায়তায় করতে হবে। তো আপনি যেটা সহায়তায় করতেছেন এইটারও কিন্তু একটা নিজস্ব মাখরাজ আছে, মাখরাজ মানে বের হওয়ার স্থান আছে। এইটা হইছে ঠোঁটের উপর এইটার একটা নির্ভরতা, জবরের ক্ষেত্রে একরকম, জেরের ক্ষেত্রে একরকম, পেশের ক্ষেত্রে একরকম। আর এইটার আরো একটা বিষয় আছে যে মনে করেন জেরের উচ্চারণ যখন হয়, জেরের উচ্চারণ যখন হয় আমরা এইটা সম্পর্কে আগেও বলছিলাম, আমরা জানিও যে জেরের উচ্চারণটা হয় মূলত ইয়ার থেকে, ইয়ার বলা যাইতে পারে ইয়া হইলো সর্বর্ণ, আর ইয়ার স্বরের থেকে নেওয়া হয়েছে জের। তো এটা খেয়াল করলে দেখবেন যে জের দিয়ে যখন উচ্চারণ করা হয় ওই সময় কিন্তু জিহ্বার গোড়ার মধ্যখানের দিকটা উপরের দিকে ওঠে, যেমন মনে করেন বি টি এইভাবে করে দেখেন যে জিহ্বার মধ্যখানের দিকটা একটু উপরমুখী হয়, পরিপূর্ণ হবে না লাগলেও উপরমুখী হয়। তো এটা হয়েছে যেহেতু ইয়ার স্বর থেকে নেওয়া, পেশ সের উচ্চারণ যখন হয় ওয়াওয়ের থেকে, তো আমরা জানি যে ওয়াওয়ের মাখরাজ হয়েছে দুই ঠোঁট গোল করে, তো পরিপূর্ণ দুই ঠোঁট গোল করেই পেশের উচ্চারণটা হবে। তো মোট কথা হইল আমরা যখন হরকত দিয়ে উচ্চারণ করব ওই সময় হরকতের যে চাহিদা, হরফের যে চাহিদা ওইটাও যেমন পূরণ করতে হবে আমাদের জন্য জরুরি পূরণ করাটা, হরকতের চাহিদাটাও আমাদের জন্য পরিপূর্ণভাবে পূরণ করাটা জরুরি। যদি হরকতের চাহিদাটা পূর্ণ না হয় ওই ক্ষেত্রে তো আমার প্রকাশটা সুন্দর হবে না। তো এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করব। আর এই তেলাওয়াতের সময় আর একটা বিষয় দেখা যায় যে আমাদের জন্য একটু সমস্যাকর হয়ে যায়, ওইটা হইলো যে পরিমাণ। আমরা যখন তেলাওয়াত করি
দেখা যায় যে একই রকম জিনিস বারবার আসে, একই রকম বলতে একালিফ মাদ, এটা কিছুক্ষণ পর পর পাওয়া যায়, বা হরকতের উচ্চারণ বারবার আসতেছে, জজমের উচ্চারণ আসে, তাজদিদের উচ্চারণ আসে। তো এই যে একই রকম, একই রকম সময়ের জিনিস, তো আমাদের যেটা হয় যে আমরা একটু তারতম্য করে ফেলি আর কি। তারতম্য বলতে একটাকে একই রকম জিনিসের একটাকে একটু বেশি সময় দিই, একটাকে একটু কম সময় দিই, এই বিষয়ের দিকে একটু গুরুত্ব সহকারে খেয়াল দেওয়া, যেন এমনটা না হয়, যেন আমাদের পরিমাণটা একরকম থাকে। একালিফ মাদ, প্রত্যেকটা একালিফ মাদের পরিমাণ যেন একই রকম থাকে। হরকতের উচ্চারণের ক্ষেত্রে প্রত্যেকটা হরকতের উচ্চারণের পরিমাণটা যেন একরকম থাকে। যজম তাজিদে যে আমরা সময় দিই, তো এই সময়ের পরিমাণটা যেন একরকম থাকে। যেমন মনে করেন যে পাশাপাশি তিনটা হরকতের উচ্চারণ আছে, তো তিনটা হরকতের উচ্চারণের ক্ষেত্রে আমাদের একই রকম সময় দেওয়া, এমন যেন না হয় একটা হরকতের উচ্চারণ আমি একটু ধীরে করলাম, আর একটাকে একটু দ্রুত করলাম, তো এই বিষয়টা যেন না হয়। তো এই জন্য যখন আমরা তিলাওয়াত করব, এই পর্যায়ে আমাদের এই সময়ের তিলাওয়াতটা হইলো আমাদের উচ্চারণ সহি শুদ্ধ করার জন্য আমাদের এই তিলাওয়াতটা। তো এই সময় আমাদের সুরের দিকে মনোযোগটা ওইভাবে থাকবে না, যদিও তেলাওয়াতটা সুন্দর হওয়াটা, সুরেলা হওয়াটা সাধ্য অনুযায়ী এইটাই কাম্য বা এইটাই হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর তেলাওয়াত এটা পছন্দ করেন, তো এইটা হয়েছে আপনার সাধ্য অনুযায়ী যতটা সুন্দর করা সম্ভব হয়। কিন্তু এর আগে যেটা, ওইটা হয়েছে আমার কাঠামোটা তো ঠিক ঠিক থাকা লাগবে। কাঠামো যদি ঠিক না থাকে, আমার বাড়ির দেয়াল ঠিক নেই, ফাউন্ডেশন ঠিক নেই, রং করলাম খুব সুন্দর, এই রং দিয়ে তো কোনো কাজে আসবে না। এর বিপরীতে যদি এমন হয় যে আমার সবকিছু ঠিক আছে কিন্তু রংটা সুন্দর না, ওইটা কাজে আসে, ওইটা দিয়ে কাজ চালানো যাবে। কিন্তু তারপরেও যদি এমন হয় সবকিছু ঠিক আছে, রংটাও খুব সুন্দর হয়েছে, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। তো তেলাওয়াত অবশ্যই সুন্দরভাবে, সুন্দর সুরেলা ভাবে তেলাওয়াত আমাদের করা উচিত। তবে এই পর্যায়ে যেহেতু আমরা এখন একটু আওয়াজটাকে ঠিক করার, সহি শুদ্ধ করার চেষ্টায় আছি, তো আমাদের জন্য সুরের দিকে অবশ্যই আমরা খেয়াল দেব না। যখন দেখা যাবে যে আমার তেলাওয়াত মোটামুটি ভাবে সহি শুদ্ধ হয়ে গেছে, তখন গিয়ে আমি আমার সুরটাকে একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো এই অবশ্যই এই বিষয়টাও শেখার জিনিস, যেমন কি না আমার সহি শুদ্ধ, এটাও শেখার জিনিস, আমার শিখে তেলাওয়াতটাকে একটু সুন্দর করে নেওয়া। যে যখন আমরা তেলাওয়াত করি, তো আমাদের তেলাওয়াতের উদ্দেশ্যটা কি থাকে? তেলাওয়াতের কিন্তু একমাত্র উদ্দেশ্য আল্লাহকে শুনানো। যে এই জন্য কোরআন তেলাওয়াতের আদবের ভিতরে একটা আদব হলো এমন, যে তেলাওয়াতকারী দিলে দিলে এই খেয়াল করবে যে আমি আল্লাহ তাআলাকে শুনানোর উদ্দেশ্যে পড়তেছি। আল্লাহ আমাকে বলছেন যে পড়ো আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো, আমি আল্লাহকে শুনানোর উদ্দেশ্যে পড়তেছি। এইটা হিসাব আমাদের খেয়াল, তো আমি আল্লাহকে শুনানোর উদ্দেশ্যে পড়বো, তো এইটা তো আমার অবশ্যই সুন্দর হওয়ার প্রয়োজন। তো এই সুন্দরটা তো আমার এমনি এমনি হবে না, এইটাও কিন্তু আমার শিখে নিতে হবে। হ্যাঁ, তো এই যেটা বললাম তেলাওয়াত সহি শুদ্ধ করাটা যেমন শেখাটা দরকার, যদিও গুরুত্বের ক্ষেত্রে ওইটাকে আমরা পরেই রাখবো, ওইটাকে আমরা আগে রাখবো না, তারপরেও ওইটাও আমার একটু তেলাওয়াতের আওয়াজটা যেন সুন্দর হয়, এইটাও শেখার একটা বিষয়। তো ওইটা পরবর্তীতে আমরা শিখবো, আপাতত আমরা সিহাতের দিকে গুরুত্ব বেশি দেবো। যখন সিহাতটা ঠিক হয়ে যাবে, তারপরে গিয়ে আমরা এইটা এই কাজটা করবো ইনশাল্লাহ প্রত্যেকে। তো আমরা তাহলে এখন শুরু করব। ওই আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা দিয়ে আমরা শুরু করি। তো এই মশকের সময়, তেলাওয়াতের মশকের সময় আমরা একসাথে করব। এতদিন হরফের উচ্চারণ মশক আমি
একা শুনাইতাম, তারপর আপনাদের থেকে শুনতাম। কিন্তু এই মস্কোটা একটু আমরা ভিন্ন ভাবে করবো, যে আমি পড়বো, আমার সাথে সাথে আপনারাও যাদের আমাদের আওয়াজ ক্লিয়ার আছে আশেপাশে, ব্যাকগ্রাউন্ডে কোনো অতিরিক্ত আওয়াজ নেই, আমরা আমাদের মাইক্রোফোন চালু রেখে তারপর আমার সাথে, আমার বলার পরে একটু পরে আপনারা বলে বলবেন আর কি। আর বাকি যাদের আশেপাশে আওয়াজ আছে তাদের জন্য হয়তো মাইক্রোফোন বন্ধ থাকবে, কিন্তু আমাদের মুখ বন্ধ থাকবে না, আমরা প্রত্যেকেই পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আমার সাথে কে কে পড়বেন আজকের মস্কোটা? আজকের থেকে ইনশাল্লাহ এই মস্কোটা আমরা একসাথে করব। জি, রায়হান ভাই আছেন, রুবেল ভাই আছেন, সাথে আরো দু একজন থাকেন। জি, আরিফ ভাই, আরিফ ভাইও আছেন। আচ্ছা, আরিফ ভাই মাইক্রোফোন চালু করেন। السلام عليكم استاذ. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। استاذ আপনার পড়া হয়ে গেলে কি আমরা পড়বো না আপনার সাথে সাথে পড়বো? হ্যাঁ, আমার আমি একবার প্রথমে পড়বো, তারপর আমার পড়ার পরে আপনারা পড়বেন। অর্থাৎ আজকে আমরা মস্ক করব, প্রকৃত মস্ক যেটা, যে একসাথে পড়া। তো এই ক্ষেত্রে মস্কের ক্ষেত্রে যেটা, ওইটা অনুকরণ করা। অনেক সময় হয় কি, মস্ক করা এক জিনিস, মিছিল দেওয়া এক জিনিস। মিছিলের ক্ষেত্রে যেটা হয়, যে প্রত্যেকেই নিজে নিজেরটা বলে, তবে তাল ঠিক রাখার জন্য আগে পরে, এই হইল মস্কের বিষয়টা। হইছে যিনি মস্ক করাবেন আর যারা মস্ক করবেন, তো যারা মস্ক করবেন তারা অনুকরণ করবেন, যিনি মস্ক করাইতেছেন তার আওয়াজের অনুকরণ করা। এই ক্ষেত্রে কতটুক সময় নিয়ে পড়া হইতেছে, সময়টার দিকে লক্ষ্য রাখা। যেমন মনে করেন, আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি 3 সেকেন্ড সময় নিয়ে পড়লাম, তো আপনারও এইখানে ওই পরিমাণ সময় নেওয়া, সময়ে যেন তারতম্য না হয়। তারপর মনে করেন, আমি এক আলিফ মাত্রা কি পরিমাণে করলাম, ওইটার দিয়ে খেয়াল রাখা। আর বাকি উচ্চারণগত বিষয় তো অবশ্যই থাকবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা একবারে না পড়ে অল্প অল্প করে পড়ি। أعوذ بالله، أعوذ بالله. সময়টা এখানে দেখেন, আউযু, আমাদের ঠোঁটের পরিবর্তনটা কিভাবে হইলো, আ একেবারে খোলা থেকে, রু, এই একালিফ পরিমাণ সময়টা আমার ঠোঁট গোল থাকবে, তারপর ঠোঁটটা একটু ছেড়ে রু, আবার নতুন করে গোল করে রু, এটা বলা আউযু। এই যে পরিবর্তন গুলা যেন একেবারে পূর্ণাঙ্গ রূপে হয়, ঠোঁটের পরিবর্তন গুলা যেন পূর্ণাঙ্গ রূপে হয়, এখানে যেন ঘাটতি না থাকে। আবার বলি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। আরেকটা বিষয়, আমাদের কিন্তু অনেক সময় হয় কি, আওয়াজ নাকে চলে যায়, যেখানে নাকে যাওয়ার কথা ওইখানেও তো যাবে। এইখানে দেখেন এতটুকু, আউযু বিল্লাহি, এইখানে কিন্তু নাকে যাওয়ার কিছু নেই, কিন্তু এইখানে যদি আমি এইভাবে পড়ি আউযু, এই যে টানটা যে দিলাম, এভাবে নাকি নিলাম, এটা কিন্তু আমার ভুল, এবারে মাখা ভর্তি ভুল, কারণ নাকের বাঁশির কোনো কাজ এইখানে নাই, তারপরে ওইটাকে নিয়ে আসলাম,
এইটা ভুল হবে, এইটা এখানে আনা যাবে না। আউযু বিল্লাহি পরিপূর্ণ মুখে থাকবে, তো প্রয়োজনে আমরা নাক হাত দিয়ে ধরে রাখবো যেন নাকে যাওয়ার সুযোগ না পায়। আর পড়ার সময় যদি ছোট আয়না থাকে তো আয়না সামনে নিয়ে রাখলে এটা খুব ফায়দা দেয়, বিশেষ করে ঠোঁটের যে অবস্থান এইটা ঠিক রাখার ক্ষেত্রে। আরেকবার বলি, আউযু বিল্লাহি أعوذ بالله এখানে দেখেন এক আলিফ মাদ কিন্তু দুইটাই পাইলাম আমরা, এই যে দুইটার পরিমাণ, দুইটার পরিমাণ যেন একরকম থাকে, এখানে যেন তারতম্য হয়ে না যায়, তারতম্য হবে না। আচ্ছা তারপর মিন من الشيطان এখানে দেখেন নাশ সেই এই সিনের জজমে তাজিদের প্রথম অংশে আমরা একটু সময় দেব, তারপর ইয়াতে লিন এইখানেও একটু সময় দেব। এই যে সময়টা, এই সময়টা কিন্তু একরকম থাকবে, এইখানে এই সময়ের মাঝে যেন তারতম্য না হয়, এইটাকে এই সমস্ত কাজের মাধ্যমে কিন্তু তিলাওয়াতের ওজন ঠিক থাকে। যেমন দেখেন নাশাইতো, এখানে যদি আমি এমন করি মিনাশাইতো, দেখেন পার্থক্যটা কেমন মনে হয়, মিনাশাইতো শিনে ও অনেকটা সময় দিয়ে দিলাম, ইয়াতে ওই পরিমাণ সময় দিলাম, এইখানে আমি কি করলাম শিনে বেশি সময় দিয়ে দিলাম, ইয়ার সময়টা কমাই নিলাম, এরকম হইল। অথবা ইয়াতে ঠিক সময় দিছিলাম, শিনে পরিমাণের থেকে বেশি দিয়ে দিলাম, তো এই বিষয়টা আমাদের ঠিক রাখতে হবে। তেলাওয়াতের একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই যে তেলাওয়াতের পরিমাণগত বিষয়টা, এইটা খুবই গুরুত্বের সাথে দেখা। আর এখানে সেই তো তো, আচ্ছা আমরা তো জানি ত ইস্তিআলার হরফ, আর মোটা করার যে পাঁচটা পরিমাণের কথা বলা হয়েছিল, এইখানে মোটার পরিমাণটা কেমন কে বলতে পারবেন? অধিক মোটা, অনেক শক্তিশালী, মানে সবচেয়ে অনেক মোটা, মোটা সবচেয়ে বেশি মোটা আর কি। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা এবার এতটুকু আবার দেখি, মিনাশাইতো আর মিমের উচ্চারণের ক্ষেত্রে আমরা একটু সমস্যা করে ফেলি আর কি। আমরা তো জানি যে মিম ঠোঁটের শুকনা জায়গা থেকে, ভিজে জায়গা থেকে কিন্তু না, আমরা মিমটা স্বাভাবিকভাবে যেটা দেখা যায় যে মিমটা ঠোঁটের ভিজে জায়গা থেকে উচ্চারণ করি, ঠোঁট স্বাভাবিক রেখে মি মা মি মু এইভাবে, এমনটা না, ঠোঁটটা হালকা একটু ভিতরের দিকে নিয়ে। আচ্ছা আবার বলি, তো এইখানে শিন ইয়া এই ক্ষেত্রে সময়ের দিকে খেয়াল করব, আর তয়ের মোটার বিষয়টা খুব মোটা করতে হবে। মিনাশাইতো মিনাশাইতো সেই সেই, আরেকটা হইলো মনে করেন সায় সায়, যদি মনে করেন বলা হয় সায় তখন কিন্তু ইয়াটা একটু অস্পষ্ট হয়ে গেল, সেই একেবারে রস্য ইর দিকে, অন্তস্থীয় দিকে যেন না যায়, সেই সেই মিনাশাই তো মিনাশাই তো মিনাশাই তো। আমাদের একেবারে মস্কের শুরুর
দিক তো এইখানে আমাদের অনেক অতিরিক্ত কথা বলার প্রয়োজন হবে। দেখেন, আচ্ছা আমি একভাবে একটু পড়ে শুনাই, আপনারা আমাকে একটু জানাবেন যে আসলে এইখানে কোনো সমস্যা কিনা। যে মিনাশাইতো এইভাবে পড়লে সমস্যাটা কি হয়? আবার একটু খেয়াল করে শুনেন, মিনাশাইতো কিছু কি মনে হয় কিনা দেখেন তো, মিনাশাইতো উস্তাদ এখানে ইয়াতে অক্ষর মতো হয়ে যাচ্ছে, ইয়ারপরে মিস্টেক আছে, হ্যাঁ ইয়াতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। জি মাশাআল্লাহ, হ্যাঁ ইয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেল। ইয়াতে যেটা, ইয়াতে তো আমরা জানি যে লিন আলাদা ভাবে, এখানে লিন সিফত আদায় করতে হবে, নরম ওর সাথে খুব নরম আচরণ করতে হবে। সেই তো সেই ও এখানে কিন্তু আমার এইভাবে সাই তো এইভাবে দোল দেওয়ার দরকার নেই, এই যে এইভাবে একটা সাই নাড়া দিলাম একবার নিচে গিয়ে আসলাম, এমন না, সুন্দর ভাবে একেবারে নরম ভাবে মিনাশাইতো। এখানে ইয়াকে কোন প্রকার চাপ দেওয়া যাবে না, শাইতো শাইতো একেবারে মাখরাজ থেকে বেশি বেশি আওয়াজ নরম ভাবে আর কি, আর তত সময় দিয়ে তো যতটা মোটা করা যায় এখানে। আচ্ছা এবার শেষের অংশ দেখি, নির্রাজিম নির্রাজিম, হ্যাঁ রকে আমরা একটু শক্ত ভাবেই ধরবো, আওয়াজ তো চালু রয়ে, নির্র এখানে রয় আওয়াজটাকে একটু মোটা করে ধরে রাখতে হবে, জিম যেন এই বাতাস মুক্ত থাকে, জিম এমন। আচ্ছা নির্রাজিম, আচ্ছা এখানে কিন্তু ঠোঁট গোল করার সুযোগ নেই, অনেক সময় হয় কি রকে একটু মোটা করতে গেলে ঠোঁট কিছুটা গোল হয়ে যায়, তো ঠোঁট কিন্তু গোল হওয়ার কোনো সুযোগ নেই, গোল করা যাবে না। নির্র নির্র ঠোঁটটাকে পরিপূর্ণ খোলা রেখে নির্র নির্র। আর আরেকটা বিষয়, মিমে তো আমরা ওয়াকফ করতেছি, তো মিম যেহেতু তাওয়াসুতের হরফ, তাওয়াসুতের হরফ হওয়ার কারণে মিমে কিন্তু আমাদের একটু সময় দিতে হবে, আওয়াজ চালু রাখতে হবে একটু সময় দিয়ে, যেমন জিম 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 এইভাবে একটু সময় দিতে হবে। এই সময়ের পরিমাণটা বলতে গেলে মনে করেন একটা হরকতের উচ্চারণ করতে যতটা সময় লাগে, যেমন মনে করেন মিম জবর মা মা, এই মা উচ্চারণ করতে আপনি যতটা সময় নিবেন ওই পরিমাণ সময় আপনার এখানে দেওয়া, রাজিম এই সময়টা এখানে দেওয়া। এটা প্রত্যেকটা হরফের ক্ষেত্রেই যেগুলো আওয়াজ চালু থাকে অক্ষের হালতে আসলে এই বিষয়টা করতে হবে আমাদের। আচ্ছা এবার শুরু থেকে আবার দেখি, শুরু থেকে একসাথে দেখার চেষ্টা করি। দেখেন আউযু বিল্লাহর ভিতরে শুধুমাত্র উ এবং জু, উযু উযু, এইখানে আমাদের ঠোঁটটা গোল করার প্রয়োজন, আর কোথাও কিন্তু ঠোঁট গোল করার কোনো সুযোগ নেই, ঠোঁট গোল হবে না। তো ঠোঁটের যে অবস্থানটা এইটা যেন আমাদের ক্লিয়ার থাকে, এই জন্য সবসময় যেটা বলা হয় যে মশকের সময় বা তেলাওয়াতের সময় মুচকি হাসি ভাব রেখে তেলাওয়াত করা, অর্থাৎ মুচকি হাসি দেওয়ার সময় যেমন একটু ঠোঁটটা টান টান রেখে একটু হাসি দেয়, ঠোঁটটা ছড়াইয়ে যায়, ওই অবস্থায় থেকে তেলাওয়াত করা, কারণ তেলাওয়াতের ক্ষেত্রে কম সংখ্যক উচ্চারণে ঠোঁট গোল করার প্রয়োজন হয়,
শুধুমাত্র পেশ ওয়াবের ক্ষেত্রে ঠোঁট গোল হয়, আর বাকি সব ক্ষেত্রেই ঠোঁট খোলা রেখে তেলাওয়াত করতে হয়, একেবারে ঠোঁট টান টান রেখে তেলাওয়াত করতে হয়। তো যেহেতু বেশি অবস্থা হইলো, বেশিরভাগের অবস্থা ঠোঁট টান টান রেখে, তো আমাদের ওই অবস্থায় জোর দেওয়া, যখন দেখা যাবে প্রয়োজন হবে তখন একটু ছেড়ে আবার পূর্বের জায়গায় চলে যেতে হবে। আচ্ছা, এবার আউযুবিল্লাহ একসাথে আমরা পড়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. هنا نشهد لكم. أعوذ بالله من الشيطان الرجيم. এবার আমরা একে একে আউযুবিল্লাহটা একটু তিলাওয়াত করে শুনাই, প্রত্যেকে শোনাবো ইনশাআল্লাহ। জি, আমি শোনাচ্ছি উস্তাদ। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা রুবেল ভাই, এটাকে আর একটু মিলিয়ে রাখা, কারণ এইখানে আউযু এটা কিন্তু পুরোটা এক শব্দ, আউযু। এখানে যদি মনে করেন হামজাটা একটু দূরে চলে যায়, যেমন মনে করেন আউযু, ওই এতে করে কিন্তু শব্দ একই শব্দের মাঝে হরফের দূরত্ব চলে আসলো, তো এইটা কাছাকাছি রেখে আউযু, আর জু এর ঠোঁটের গোলটা জু আর একটু গোল করবেন, জু ঠোঁটে গোলের ক্ষেত্রে একটু কম হইলে কিন্তু একটু ওকারের মিশ্রণ চলে আসে একটা, আর আর একটা হইলো সেই তো, সেই তো ইয়াতে যেন আওয়াজে যেন একটা দোল না খায়, আওয়াজটা একভাবে যাবে, সেই তো, সেই তো, আর সেই তো একটা দোল খাওয়া ভাব এটা না থাকে। আরেকবার أعوذ بالله من الشيطان الرجيم. এবারও কিন্তু জালের উচ্চারণটা একটু ভিন্ন হয়ে গেল, জু জাজি আপনি শুধু এই শব্দটা বলেন, আউযু আউযু জু। হ্যাঁ এবার তো ঠিক আছে, জু তো একসাথে পড়ার সময় জু যেটা গোল হওয়ার ওইটা পরিপূর্ণ গোল হবে, এখানে কমতি থাকবে না। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। জি রায়হান ভাই, জি পুরোটা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জাল তো হালকা, তারপর ইস্তিআলা সিফতে আর একটু জোর লাগাইতে হবে, একসাথে পড়তে গেলে একটু চামাল। আর নির রাজিম এখানে রমটা হবে, রমটা হবে না, নির র, নির র, এখানে যেন নির রাজিম, রাজিম হয়ে গেলে কিন্তু র পাতলা হয়ে যাবে, নির রাজিম, নির রাজিম, হ্যাঁ নির রাজিম এইভাবে, নির রাজিম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি
আচ্ছা সুজা ভাই আপনি একটু শুনান। সালাম আলাইকুম উস্তাদি। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ মাশাআল্লাহ সুজা ভাই, জিমে বোধহয় বাতাস বের হয়ে গেল। জিম তো জাহারের হর, বাতাস বের করা যাবে না। কিন্তু আপনি এই অংশে মুখের কাছে হাত নিয়ে এই উচ্চারণটা একবার করেন, রজিম। আর একটা হয়েছে রজিম, ইচ্ছি এই ধরনের হয়ে গেলে কিন্তু বাতাস বের হয়ে যাবে। বাতাস নিয়ন্ত্রণ এবার বের হয় নাই, এইবার নিয়ন্ত্রিত মনে হয়েছে। আর একবার পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم. ঠিক আছে, রয়ের আওয়াজটাকে আর একটু জোর দিবেন। নির 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 রজিম। আচ্ছা শুনে ভাই, র হরফটা সিফাতগত দিক থেকে দুর্বল নাকি শক্তিশালী, কোন পর্যায়ের বলতে পারবেন? মনে নাই। আচ্ছা আচ্ছা, কে বলতে পারবেন? যে কেউ একজনে বলতে পারি, র সিফাতগত দিক থেকে এর অবস্থান কোথায়, দুর্বল বা শক্তিশালী সিফাতের ভিত্তিতে হরফের যে একটা প্রকার ভেদ ছিল, পাঁচ ভাগে বিভক্ত হয়েছিল, অধিক শক্তিশালী হরফ, শক্তিশালী হরফ, মধ্যম, দুর্বল, অধিক দুর্বল, এভাবে পাঁচটা ভাগে বিভক্ত হয়েছিল। তো রর অবস্থান কোথায় কে বলতে পারবেন? মধ্যম শক্তিশালী, রর অবস্থানটা শক্তিশালী। ওস্তাদ শক্তিশালী, জি মধ্যম শক্তিশালী। আচ্ছা মধ্যম হবে কেন? ওস্তাদ রয় রয়ের মাঝে তো, আমি দেখছি রয় তো মনে করেন সাতটা সিফত, সাতটা সিফতের দুইটা সিফত হইছে ই, দুইটা সিফত হইছে মধ্যম। তো মধ্যম সিফত যেহেতু হিসেবে আসবে, বাকি থেকে পাঁচটা, তো পাঁচটার ভিতরে শক্তিশালী সিফত হইছে তিনটা, জাহার, ইনহেরফ এবং তাকরর। জাহার, ইনহেরফ, তাকরর, তিনটা হইছে শক্তিশালী আর দুইটা হইছে দুর্বল, ইস্তিফাল এবং ফিতাহ। যেহেতু দুর্বল সিফতের চাইতে শক্তিশালী সিফতের সংখ্যা বেশি, তো এই জন্য র হইছে শক্তিশালী হরফ। র কিন্তু দুর্বল হরফ না, র হইছে শক্তিশালী হরফ বা মধ্যম হরফ না। তো সিফতগত দিক থেকে র হইছে শক্তিশালী। র এর আওয়াজ যেন দুর্বল না হয়, র এর আওয়াজ একটু, আর যেহেতু র আপনার মোটা হয়, যখন র এর মাঝে মোটা পাওয়া যায় ওই সময় র কিন্তু আরো একটু বেশি শক্তিশালী থাকে। কারণ ইস্তিআলা সিফত যদিও র এর মাঝে পাওয়া যায় না, কিন্তু ক্ষেত্র বিশেষ র কে মোটা করতে হয় যখন, এই জন্য র কে বলা হয় শিবহি ইস্তিআলা। তো র যখন পাতলা হয় ওই সময়টায় র যতটা জোরালো এর থেকে বেশি জোরালো হয় যখন কি র মোটা হয়। তো এখানে নির্রজিম, নির্র, নির্র, নির্রজিম। আচ্ছা জি জি, আরেকজনে শুনান। হ্যাঁ আব্দুল্লাহ ভাই, আমি শুনাই। জি শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা আরিফ ভাই আরেকবার পড়েন, নেটওয়ার্ক একটু সমস্যা হইতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ জি أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা নুরুল ইসলাম ভাই আবার পড়েন আমার নেটে সমস্যা কিনা কাটা কাটা أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা নুরুল ভাই মোটার ক্ষেত্রে একটু দুর্বলতা রয়ে গেল কিন্তু র তকে আরো মোটা বানাইতে হবে আর র নির রাজিম আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর আরেকটা বিষয় আমাদের সবার জন্য তো হইল কি তিলাওয়াতের সময় আমরা একটা বিষয় ওইভাবে গুরুত্ব দেই না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টা হইল যে আমরা যখন যে কোনো কিছু রিডিং করি বাংলা বলি বা ইংরেজি পড়ি তো ওই ক্ষেত্রে প্রত্যেকটা শব্দের মাঝে কিন্তু আমরা বলার ক্ষেত্রে একটা স্পেস দিয়ে বলি স্পেসটা এমন হইতে পারে যে আলাদাভাবে সময় না দিয়েও আওয়াজ ওঠানামার মাধ্যমে এইটার মাঝে একটা দূরত্ব তৈরি করে দিই এইটা বলার ক্ষেত্রে যদি না করা হয় ওই ক্ষেত্রে কিন্তু শব্দের অর্থ বোঝা সম্ভব না যেমন মনে করেন আমি বই পড়ি তো এই তিনটা শব্দ আসছে এখানে আমি বই পড়ি আমি এই তিনটা শব্দের বাক্যকে বলার ক্ষেত্রে কিন্তু এমন ভাবে বলছি যে আপনারা আমি এই শব্দটাকে আলাদাভাবে বুঝতে পারছেন বই এইটাকে আলাদাভাবে বুঝতে পারছেন পড়ি এইটাকে আলাদাভাবে বোঝা গেছে তো এই যে তিনটা শব্দ আপনি আলাদাভাবে কিভাবে বুঝলেন আমি তো এইখানে সবগুলো শব্দ একসাথেই বললাম আমি বই পড়ি বোঝা গেল কিভাবে বোঝা গেল যে আমি বলার ক্ষেত্রে আমি বলার পর বই এর থেকে একটু ব্যবধান করে ফেলছি আওয়াজ ওঠানামা করার মাধ্যমে বা একটু দ্রুত বা ধীর গতিতে বলার মাধ্যমে যাতে করে বই এই বর্ণগুলা আমি এই শব্দের বর্ণের সাথে মিলে নাই তো এইটা যখন একটা বাক্য আমরা লিখি লেখার সময় কি করি যে স্পেস দিয়ে লিখি একটা শব্দ লেখার পর ফাঁকা দিয়ে তারপর আবার লিখি আচ্ছা এইখানে যদি একটা কাজ করা হয় যে একটা বাক্য লিখলাম একটা বাক্য একমাত্রায় যদি লেখা হয় কোনো প্রকার ফাঁকা না দিয়ে একমাত্রায় বড় একটা বাক্য লিখলাম এই বাক্য পড়ে কি অর্থ বোঝা কি সহজ কিনা স্বাভাবিকভাবে এইটা এই বাক্য পড়ে কি অর্থ বোঝা সম্ভব কি মনে হয় আপনাদের কাছে এটা কঠিন হবে ওস্তাদ কঠিন হবে খুব কঠিন হবে কিন্তু অর্থ কিন্তু স্বাভাবিকভাবে কেউ যদি বলে যে একটা বাক্য ওইভাবে স্পেস না দিয়ে আর কি ফাঁকা না দিয়ে একমাত্রায় লিখলো লেখার পর ওইটা কেউ আপনাকে পড়লো পড়ে শুনাইলো আপনার পক্ষে কিন্তু ওইটা অর্থ বোঝা আদৌ সম্ভব না তা না গবেষণা করতে হবে আর কি খুব চিন্তা ফিকির করে ওইটাকে বের করে তারপর অর্থ বুঝতে হবে একবারে শুনে বা পড়ে ওইটার অর্থ বোঝা সম্ভব না এই বিষয়টা প্রত্যেকটা ভাষার ক্ষেত্রেই আছে কিন্তু তিলাওয়াতের সময় স্বাভাবিকভাবে বোঝা যায় যে একটা শব্দের শুরু শেষ কি কখন কি হইল এটা স্বাভাবিকভাবে বোঝা যায় তো আরবিতে দেখা যায় যে এই স্পেস বিষয়টা কম থাকে সাধারণত আমরা যে সমস্ত কোরআন শরীফ দেখে পড়ি এই বেশিরভাগ কোরআন শরীফ কিন্তু হাতে লেখা
যে হাফিজ জি কুরআন শরীফ নূরানি কোরআন শরীফ এগুলো স্পেস দিয়ে বাকি পরবর্তীতে টাইপ করা কম্পিউটারে করা কোরআন শরীফও পাওয়া যায় পাওয়া যায়। তো ওইগুলোর ক্ষেত্রে স্পেসটা ক্লিয়ার থাকে, হাতে লেখার গুলোর ক্ষেত্রে স্পেসটা ওইভাবে ক্লিয়ার থাকে না, যে কারণে আলাদাভাবে বোঝাটা একটু মুশকিল হয়। তবে এইভাবে আমরা বুঝতে পারি যে একটা হরফ অন্য হরফের সঙ্গে মিলাই লেখা সম্ভব, তারপরও মিলাই লেখা হয় নাই, তার মানে এইখানে দুই শব্দ। যেমন মনে করেন এখানে বিল্লাহি, এই হা আর মিম একসাথে মুরাক্কাব করে লেখা সম্ভব, একসাথে যুক্ত কইরা হা আর মিম কে একসাথে লেখা সম্ভব। যেমন মনে করেন এই যে এইভাবে মিলাই দেওয়া যাইতো, লাম লাম হা মিম নুন এইভাবে মিলাই দেওয়া যাইতো, তারপরও এইখানে হায়ের সঙ্গে মিমকে আলাদা ভাবে লেখা হয়নি কেন, একসাথে লেখা হয়নি কেন, একসাথে লেখা হয়নি কারণ এখানে মিম আলাদা হবে একটা শব্দ, আলাদা একটা শব্দের অংশ। তো তেলাওয়াতের সময় এই বিষয়গুলাকে মাথায় রেখে ওইভাবে তেলাওয়াত করা, যেন এক শব্দের শুরু এক শব্দের শেষ আর এক শব্দের শুরুর সাথে যুক্ত হয়ে না যায়। যেমন মনে করেন এইখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এখানে আউযু একটা শেষ, বিল্লাহি একটা, মিনাশ শাইতান এখানে মিনাশ শাইতান, মিনা যদিও আলাদা শব্দ কিন্তু যেহেতু তাজিদকে গিয়ে ধরবে এই জন্য এটাকে যুক্ত করে ফেলতে হবে, এটা যুক্ত হয়ে যাবে। মিনাশ শাইতানির রাজীম এইখানেও নুন পরে রয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এখন যদি এইখানে আমি এই কাজটা করি মিনাশ শাইতানির রাজীম, মিনাশ শাইতানির রাজীম এই তটাকে আলাদা করে, যেমন এইখানে আমরা আমাদের পড়ার সুবিধার্থে মিনাশ শাইত এইভাবে পড়ছিলাম আর কি, ভেঙে পড়ার সময় বিলেই পড়ার সময় কিন্তু আবার একসাথে পড়ছি। এইখানে মিনাশ শাইতানির রাজীম, তো শাইত এটাকে একটু আলাদা রেখে নির রাজীম যদি পড়া হয় তখন যেটা হয় যে নুন পূর্বের তার সাথেও এর সম্পর্ক আছে কিন্তু দূরে নিয়ে যাওয়ার কারণে ওইটা পরবর্তীটার সাথে চলে গেল আর কি, তো এতে কইরা অর্থ বোঝার ক্ষেত্রে সমস্যা হয়। তো এই বিষয়গুলো তেলাওয়াতের ক্ষেত্রে আমরা যত বেশি সম্ভব খেয়াল করে তারপর তেলাওয়াত করবো ইনশাল্লাহ। আচ্ছা তো বিসমিল্লাটা আমরা আজকে একটু পড়ে ফেলি। আচ্ছা তাহলে এবার বিসমিল্লা আমরা একটু পড়ি, তো আমার সাথে যারা ছিলেন তারা থাকবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহ এই যে দুইটা, একটা যজম একটা তাজিদের উচ্চারণ, বিস তারপর মিল, এই যে সময়টা এই দুই জায়গায় যে সময়টা দেব এই সময়টা কিন্তু আমাদের সোজা রেখে দেওয়া, এই সময়টা যেন বাঁকা হয়ে না যে, যেমন মনে করেন বিসমিল্লাহ এই বিস এইভাবে যদি আওয়াজটা বিস স এমনটা হয়ে যায় তে আওয়াজটা কিন্তু সুন্দর হইল না, আওয়াজটা হইতে হবে বিস সুন্দরভাবে একেবারে সুন্দর হয়ে সোজাভাবে চালু থাকবে, মিল এই আওয়াজে যেন ধাক্কা না খায়, বিস মিল এভাবে ধাক্কা খাবে না, বিস মিল লা সুন্দরভাবে আওয়াজটা মিলে যাবে আর কি।
بسم الله بسم الله بسم الله الرحمن এখানে রডটা হির ছোট খোলা রেখে যেন গোল হয়ে হিউর হিউর হয়ে না যায় হির হির একেবারে ঠোঁট টান টান রেখে হির রহমান হির একেবারে একটু মোটা করে ভারী থাকবে আর রদ তো যখন মোটা হয় তখন আর একটু বেশি শক্তিশালী থাকে এখানেও রটাকে আর একটু সোজা রাখা নির নির যেন নিউর না হয় ঠোঁট গোল হয়ে গেলে কিন্তু নিউর এমন হয়ে যাবে নির নির্রহিম নির্রহিম হাতে আর একটু জোর দাও হিম নির্রহিম নির্রহিম আচ্ছা এবার দেখি একসাথে তো দেখেন বিসমিল্লার এই শুরু থেকে শেষ পর্যন্ত ঠোঁট গোল করার মধ্যে কিন্তু কোনো কারণ নেই এখানে পেশ নেই ওয়াও নেই সুতরাং এখানে আমার ঠোঁটটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত টান টান থাকবে ঠোঁট গোল হওয়ার কোনো কারণ এখানে নেই তো ঠোঁটটা টান টান করে রাখা বিশেষ করে এই রয়ের ক্ষেত্রে এসে কিন্তু ঠোঁটটা একটু গোল হয়ে যাইতে চায় হির রহমানির রহিম এই জায়গাটায় এই দুইটা জায়গার দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখবো আর ঠোঁটের দুই কিনারার দূরত্ব বিসমিল্লার শুরু থেকে শেষ পর্যন্ত একরকম থাকবে ঠোঁটের উচ্চতা এটা বাড়বে কমবে অর্থাৎ উপরের ঠোঁট থেকে নিচের ঠোঁটের দূরত্ব এইটা কমবে বাড়বে কিন্তু ঠোঁটের দুই কিনারার যে দূরত্বটা এইটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একরকম থাকবে এটা খেয়াল রাখবো আচ্ছা এবার পুরোটা একসাথে বলি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম রেহান ভাই হা হাতে আরেকটু চাপ দিবেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم প্রত্যেকটা হরফের উচ্চারণ থাকবে নিয়ন্ত্রিত বিশ বিশ এখানে বিশ বিশ বি বা বি বু নিয়ন্ত্রিত আকারে বিশ তারপর আওয়াজ যতক্ষণ চালু রাখবো চালু রাখার পর মাখরাজ থেকে যখন আলাদা হব ওই সময়টাও নিয়ন্ত্রণ থাকবে যেন মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় আওয়াজটা আবার ভিন্ন মুখী না হয় ভিন্ন দিকে মন না নেয় তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেমনটা কিনা বিশ আওয়াজ চালু রাখলাম মাখরাজ থেকে যখন পৃথক হইলাম তখন বিশ এইভাবে একটু এদিকে চলে গেল ওই দিকে নেওয়া যাবে না বিশ সুন্দর মতো শেষ করতে হবে আবার একবার পড়ি আমি বিসমিল الله الرحمن الرحيم
بسم الله الرحمن الرحيم. بسم الله একটু পড়ে শোনাবেন. بسم الله الرحمن الرحيم. আচ্ছা জি মাশাআল্লাহ. এই রুবেল ভাই রয়ের আওয়াজটা আরেকটু বড় করার চেষ্টা করবেন, আর সিনে যেহেতু সফির সিফত তো সফির সিফতের প্রকাশটা আরেকটু বড় করেই করবেন. এই আওয়াজটা আরেকটু প্রকাশিত থাকবে. সিনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আওয়াজ চালু রাখার সময় বাতাসটা থাকাটা যথেষ্ট না, আওয়াজটাও কিন্তু একটু উঁচু হওয়া দরকার. আরেকবার পড়েন. بسم الله الرحمن الرحيم. আচ্ছা সিনের উচ্চারণটা একটু ধরে রাখেন. বিস আস ইস উস এইভাবে. বিস আওয়াজটা একটু ধরে রাখেন বেশি সময় নিয়ে. بسم الله الرحمن الرحيم. জি ঠিক আছে. এই সিনের যেটা বললাম আপনার বাতাস তো চালু থাকে সমস্যা নেই, এই যে আওয়াজটা আছে এই আওয়াজটা আর একটু বড় রাখবেন সিনের ক্ষেত্রে, যেহেতু সফির সিফত এই আওয়াজটা রাখতে হবে. আচ্ছা ঠিক আছে জি. আচ্ছা আরেকজন শুনেন. জি জি রেহান ভাই. বিসমিল্লাহির রহমানির রহিম. আচ্ছা রেহান ভাই আবার. بسم الله الرحمن الرحيم. আচ্ছা রেহান ভাই আপনার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ওইটা হইলো হায়ের মাখরাজে আর একটু চাপ দাও, হলকের মধ্যখান থেকে আইন হা রহ রহিম রহিম. এরপরের যেটা প্রয়োজন হবে ওইটা হইলো র কে আর একটু মোটা করে ধরবেন আর কি. তো সবচেয়ে বেশি প্রয়োজন হইলো আপনার এই মুহূর্তে হায়ের উচ্চারণটাকে আর একটু চাপ দিয়ে করা. রহ রহিম রহমানির রহিম. আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ. তো আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ তো এইখানে প্রত্যেকটা সুরার শুরুতেই আমাদের এইটা পড়ার প্রয়োজন হয়, তো একবার যদি ঠিক করে নিতে পারি তো সব ক্ষেত্রেই আমাদের ঠিক হয়ে গেল, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে প্রত্যেক সুরার শুরুতে আমাদের ঠিক করার প্রয়োজন হবে না. আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি আমরা প্রকৃতপক্ষে একেবারে পরিপূর্ণভাবে ঠিক করে নিতে পারি তো এইখানে যে উচ্চারণগুলো আছে এই উচ্চারণগুলো দেখা যাবে যে আমার বিভিন্ন জায়গায় আসবে, বিভিন্ন জায়গায় পাবো. যেমন قل اعوذ برب الناس قل اعوذ এই যে اعوذ এটা হয়ে গেল اعوذ এখানে হয়ে গেল. الرحمن الرحيم এই যে رحمن الرحيم رحمن الرحيم এইখানে সূরা ফাতিহার পরবর্তীতে সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে আর রহমানির রহিম তো বিসমিল্লাহ ঠিক হয়ে গেলে তো এখানেও ঠিক হয়ে যাবে. তা আমাদের পরিমাণটা একটু কম থাকলেও যদি এইটা পরিপূর্ণভাবে হয়ে যায় তো এইটা আমাদের
আসছে পরবর্তীতে বিভিন্ন জায়গায় অনেক কিছু ঠিক করা সম্ভব হবে এগুলা দিয়া। তো আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এই দুইটা আমরা ইনশাল্লাহ একটু ভালো করে দেখে আসব। মনে হইতে পারে যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ তো প্রতিদিন পড়ি বা ছোটকাল থেকে পড়ে আসতেছি, তো এইখানে অনেক বিষয় আছে আমাদের পরিবর্তন করার মতো। তো সিফতদের দিকে খেয়াল রেখে আমাদের পড়াটাকে আরেকটু উন্নত করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে তো বৃহস্পতিবার, আগামীকালকে ক্লাস হবে না, তো ইনশাল্লাহ শনিবার থেকে আমাদের সূরা ফাতিহা আমরা শুরু করব। তো এর আগে এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ দেখে আসবেন, এর সাথে পিছনের সিফতগত বিষয় যেগুলা আছে ওগুলাও একবার দেখে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।